হ্যালো फ्रेंड्स ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2023 তো পরপর আপডেট আপনাদের কাছে শেয়ার করছি আগামী কাল আসছে চলেছে আমাদের কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পিজি সিলেকশন লিস্ট কিন্তু তার পরবর্তী অনেক কটা কাজ আমাদের করতে হবে কারণ অনেক কটা আপলোড করতে হবে অনেক কটা ডকুমেন্টেশন আমাদের ফাইনালাইজড করতে হবে সেটা মার্কশিট থেকে শুরু করে ডিক্লারেশনস থেকে শুরু করে অ্যান্টি ট্যাগিং ফরম্যাট পুরোটা বলে দিচ্ছি কিভাবে সমস্ত কিছু হয়ে থাকে এবং কিভাবে আপনারা এই সমস্ত কিছু ফর্ম ফিল আপ গুলো করবেন পুরোটা বলে দিচ্ছি ভিডিওটাতে এবং জানিয়ে দিই কলকাতা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি অলরেডি একটু পিছিয়ে রয়েছে তাদের পিজি অ্যাডমিশনে ক্লাস শুরু করার জন্য যেখানে অলরেডি 3 তারিখ থেকে অনেক ইউনিভার্সিটি আছে তারা ক্লাস শুরু করে দিচ্ছে তার আপডেটটা তো শেয়ার করেছি সকালবেলা কিন্তু এখন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 3 তারিখে বার করছে সিলেকশন লিস্ট তার পরবর্তী অ্যাডমিশন লিস্ট তাই অনেকেই আছে ওয়ারিড যে ক্যালকাটা ইউনিভার্সিটি কবে থেকে ক্লাস শুরু করবে আমি জানিয়ে দিচ্ছি একটি লিডিং নিউজ পেপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সপেক্ট করছে যে 10 তারিখ থেকে অক্টোবর 10ই অক্টোবর থেকে তারা যাতে ক্লাসটা শুরু করে দিতে পারে অন্তত যারা প্রথম সিলেকশন লিস্টের এক্সপেক্টে অ্যাডমিশন নিচ্ছে তো তার ফলে 10 তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিজি প্রথম ক্লাস মেন্টাল প্রিপারেশন রাখুন অফিসিয়াল এটা তো নিশ্চয়ই শেয়ার করবো আমরা এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো কলেজে যারা অ্যাডমিশন নিচ্ছে পিজির জন্য তারা কীভাবে অ্যাডমিশন নেবে স্টেপ বাই স্টেপ অন্যদিকে আজকে কালকে যে সিলেকশন লিস্ট আসবে তার পরবর্তী কী কী করণীয় সেটাও দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটায় এমএ এমএসসি এমকম বা বিটেকের জন্য যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটা আগামীকাল আসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিশনাল সিলেকশন লিস্ট আমি জানিয়ে দিই এই সিলেকশন লিস্ট আসা মাত্রই আপনাদের কিন্তু কিছু ডকুমেন্টেশনগুলো আপলোড করতে হবে এবং কলেজে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ পুরোটা বলে দিচ্ছি আমি জানিয়ে দিই যাদের যাদের নাম আসতে চলেছে তাদেরকে যেমন 2022 সালেও যেটা অলরেডি সিইউ বলে দিয়েছিল আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এরকমই একটা নোটিফিকেশন আপনাদের কাছে আসবে এবং এরকম নাম চলে আসবে জানিয়ে দিই কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের যাদের যাদের নাম আসবে তাদেরকে কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং তাদের এই ডকুমেন্টেশনগুলো আপলোড করতে হবে পরিষ্কার এবং যেন সেটা ভালোভাবে লেজিবল হয়ে বোঝা যায় এবং সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে ফার্স্ট অফ অল আপনাদের সমস্ত মার্কশিট যেটা রয়েছে অল সেমিস্টার মার্কশিট বা পার্টের যে মার্কশিট আছে সেটা আপনাদের আপলোড করতে হবে এবং সেখানে পরিষ্কারভাবে আপনাদের কিন্তু আপলোড করতে হবে যাতে পুরোপুরি নম্বরটা বোঝা যায় কারণ এই সিলেকশন লিস্ট আসার পরেই এই ডকুমেন্টসগুলো ফাইনালি চেক করার পরেই কিন্তু আপনার চলে আসবে আপনাদের অ্যাডমিশনটা প্রসেসটা শুরু হয়ে যাবে এবং জানিয়ে দিই আপনাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের মার্কশিটগুলোকে আপলোড করতে হবে আগামীকাল এবং তার সাথে আপনাদের যারা গ্রুপ নাম্বার 208 যেমন বায়োফিজিক্সের মধ্যে যারা রয়েছে তাদের যেহেতু উচ্চ মাধ্যমিকের নাম্বারটা দেখা হয় তো সেই রেসপেক্টে 10+2 উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হয় এছাড়া সবাইকে আপলোড করতে হবে অ্যান্টি ট্যাগিংয়ের ডিক্লারেশনস যেটা আমি বলে দিচ্ছি কীভাবে করবেন তার সাথে আপনাকে আপলোড করতে হবে আন্ডারটেকিং আপলোড করতে হবে যে সমস্ত ইনফরমেশন আপনি সঠিক দিচ্ছেন সেটাও আমি বলে দিচ্ছি এবং তার সাথে যারা রিজার্ভ ক্যাটাগরি এবং যারা ডোমিসাইল সার্টিফিকেট ইয়েস করেছে মানে যারা আদার স্টেটের স্টুডেন্টস আছে এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে তারও কিন্তু ফরম্যাটটা আপনি পেয়ে যাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অর্থাৎ আগামীকাল সিলেকশন লিস্ট আসার মাত্রই এই ডকুমেন্টসগুলো কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে চেয়ে থাকবে এবং সেই সময় আপনাদের পরপর এই ডকুমেন্টেশনগুলো কিন্তু আপলোড করতে হবে আমি জানিয়ে দিই যারা সিউ অ্যাফিলিয়েটেড কলেজে অ্যাডমিশন নেবে তাদের কনসার্ন কলেজে ওয়েবসাইটে যেতে হবে এবং সেই কনসার্ন কলেজে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে হবে অথবা তাদের যে ইউনিভার্সিটির তরফ থেকে যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে এই যে ফর্ম নাম্বার যেমন এই ফর্ম নাম্বার দিয়ে আপনাকে কিন্তু সেখানে আবেদন প্রসিডিওর কমপ্লিট করতে হবে আর জানিয়ে দিই এর পরবর্তী কলেজের তরফ থেকে আপনাদের যে পেমেন্টগুলো হয়ে গেলো অ্যাডমিশনগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর কলেজই আবার ইউনিভার্সিটিকে ইনফরমেশন পাঠাবে যে এতগুলো সিট ফাঁকা এতগুলো ভর্তি হয়েছে তাহলে সেই রেসপেক্টে আবার আসে সেকেন্ড লিস্ট আচ্ছা এই টোটাল যে রোল নাম্বারটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা কথা বলে দিই এই যে আপনি ধরুন এগুলো আপলোড করলেন তার পরবর্তী অ্যাডমিশন লিস্টে রেসপেক্টে আপনার যেই চলে এলো আপনার অ্যাডমিশন লিস্টে নাম চলে এলো সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাডমিশন স্লিপ জেনারেট করতে হবে ওই অ্যাডমিশন স্লিপটা জেনারেট করার পরবর্তীতে আপনাকে যে কনসার্ন পেমেন্ট অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে পেমেন্ট যেটা আমি অলরেডি শেয়ার করেছি সেই পেমেন্টটা কিন্তু আপনাকে তখন করে নিতে হচ্ছে পেমেন্ট করার পরবর্তীতে ফাইনালি আপনার কিন্তু অ্যাডমিশনের প্রসেস কমপ্লিট এরপরে তো ক্লাস শুরু এবং ভেরিফিকেশান তখন হওয়ার পরবর্তী আপনার ফাইনালি কিন্তু আপনি অ্যাডমিটেড হচ্ছেন অর্থাৎ এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রসেস তো আমরা একটা একটা করে দেখে নিচ্ছি চলুন প্রথমে দেখে নিচ্ছি আমরা অ্যান্টি ট্যাগিংয়ের ডিক্লারেশনসটা
আমি চলে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের যে অ্যাডমিশন সেকশন এবং এমএসসিতে চলে এসেছি, কারণ এমএসসিতে সমস্ত ফর্ম্যাটগুলো আপলোড করা আছে। আমি জানিয়ে দিই আপনি এমএ, এমএসসি, এমকম বা বিটেক যেখানে অ্যাডমিশন নিচ্ছেন এই ফর্ম্যাটগুলো সব জায়গায় সেম, তাই এখান থেকে আপনারা ডাউনলোডটা করে নেবেন। যেমন প্রথমে আমি যদি অ্যান্টি ট্যাগিং রেগুলেশনসটা দেখাই, জাস্ট ওটা ক্লিক করলে এভাবে ডাউনলোড হবে এবং ডাউনলোড করে আপনি সেটাকে ওপেন করে নিচ্ছেন। আচ্ছা, এখানে আমরা কি ফর্ম্যাটটা ফিল আপ করবো, এখানে একটু ট্রিক আছে, রোল নাম্বার চায়, সেটা কী লিখবেন বলে দিচ্ছি। প্রথমত দেখুন, এই যে রোল নাম্বারটা এখন অবধি তো আপনাদের কাছে জেনারেট হয়নি, তো তাই জন্য আপনারা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, আর এই ফর্মটা অ্যাকচুয়ালি আপনাদের কালকের থেকে আপলোড করতেই হবে। প্রথমে আমরা নিজের নাম দিচ্ছেন, মিস্টার বা মিস যেটা হবে, তারপরে রোল নাম্বার। রোল নাম্বারের জায়গায় আপনি এখানে লিখবেন হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার বলে, এইভাবে অ্যাপ্লিকেশান নাম্বার ড্যাশ দিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে দেবেন, বোঝা গেল? তারপরে রোল নাম্বারের জায়গায় আমি কী লিখবো, অ্যাপ্লিকেশান নাম্বার বলে ড্যাশ দিয়ে লিখলাম। তারপরে প্রতি চলে এসে প্রোগ্রাম, এটা এম এ, এমএসসি, এমকম কিসে আপনি ভর্তি হচ্ছেন। তারপরে চলে এসে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট যেমন ধরুন আমি বলছি বাংলা, যদি এম এ হয় তাহলে ডিপার্টমেন্ট হচ্ছে আমার এখানে হবে বেঙ্গলি, এবং সেখানে ব্র্যাকেটে লিখে দেবেন 301, অর্থাৎ কোড নাম্বারটা দিয়ে দেবেন, গ্রুপ নাম্বারটা। যেমন ফিজিক্সে 201, ইলেকট্রনিক্সে 202, সেভাবে আপনি লিখে দিচ্ছেন ডিপার্টমেন্ট। তারপরে এখানে লিখে দেবেন হচ্ছে স্টুডেন্টস অফ ক্যাম্পাস লিখে দেবেন, এবং ক্যালকাটা সিইউ ক্যাম্পাস বা সিইউ মেন ক্যাম্পাস এভাবে লিখে দেবেন, যারা মেন ক্যাম্পাস পড়ছে। যারা ধরুন আজকে, যেমন ধরুন আজকে আপনি বেহালা কলেজে ভর্তি হচ্ছেন, তাহলে স্টুডেন্টস অফ বেহালা কলেজ এইভাবে লিখে দিচ্ছেন, বোঝা গেল? এবং ধরুন আপনি আজকে কোনো ফকিরচাঁদ কলেজে পড়ছেন, তাহলে স্টুডেন্টস অফ ফকিরচাঁদ কলেজ। ধরুন আপনি আজকে আলিপুর ক্যাম্পাসে পড়ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাহলে আপনি লিখে দিচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি আলিপুর ক্যাম্পাস বা সিইউ মেন ক্যাম্পাস, এগুলো হয়ে যায়। তারপরে চলে এসে ঠিকানা, আপনি আপনার পুরো ঠিকানাটা দিচ্ছেন যেটা আপনি ফর্ম ফিল আপে দিয়েছিলেন। তারপরে চলে এসে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবার বলে দিয়েছে টু ইয়ার বি আন্ডারটেক অন দিস ডে, এখানে তো আপনি যে ডেটে করছেন এটা, মেবি কালকে যদি লিস্ট আসে, কালকের যদি ফর্মটা আপলোড করছেন তাহলে 3 তারিখ দেবেন, মাস দেবেন, এখন অক্টোবর চলছে 10, আর ইয়ার দেবেন 2023। তারপরে এই যাবতীয় যাদের কিছু আছে এই সমস্ত কিছু থাকবে। এখানে আপনি দেবেন, আবার ডেটটা দিচ্ছেন ধরুন 3/10/2023 দিলাম আমি, আর এখানে ধরুন আপনি আপনার সিগনেচার করে দিচ্ছেন। এখানে আপনার বাবা অথবা মা অথবা গার্জেন যার নামটা দেওয়া আছে তাকে সিগনেচার করতে হবে। এখানে আপনি আপনার বাবা যদি হয় তাহলে মিস্টার, বা মা যদি হয় মিস, বা মিস যে রয়েছে তো এইভাবে আপনি আপনার লিখে দিলেন। ধরুন বাবা হলে তাহলে আপনি মিস্টারে টিক মারলেন, নাম বাবার নামটা লিখলেন, এখানে বাবা সিগনেচার করবে, এখানে বাবা ডেট দেবে, বোঝা গেল? এইভাবে আপনার কিন্তু অ্যান্টি ট্যাগিংয়ের ফর্ম্যাটটাকে আপনাকে আপলোড করতে হচ্ছে, এইভাবে ফিল আপ করে নেবেন। এবার আমরা একটু দেখে নিচ্ছি ডিক্লারেশনসটা যেটা আছে সেটা কীভাবে করবো, কারণ অনেক কটা জিনিস অ্যাকচুয়ালি একসাথে দেখাচ্ছি, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এমনি ভিডিও বড় হবে। তো দেখুন, এটা হচ্ছে আন্ডারটেকিং সেলফ ডিক্লারেশনস, এটাও আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এখানে কী কী আছে, এখানে প্রথমত আপনার নিচের নাম দিতে হবে আপনাকে, তার আগে দিতে হবে আপনি এম এ, এমএসসি, এমকম বা এমটেক বা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছেন। ইভেন যারা আজকে এমএসসি বিটেকের জন্য অ্যাপ্লাই করেছে যারা, তারা এমএসসিটাই ক্লিক করবে। তো এখানে ধরুন আপনি এমএসসি করছেন, তাহলে আপনি এমএসসিটা টিক মারলেন, এখানে আপনি আপনার নিজের নাম দিচ্ছেন, এখানে মোবাইল নাম্বার দিচ্ছেন যেটা দেওয়া রয়েছে আপনার, রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পুরো দিচ্ছেন, এখানে গ্রুপ নাম্বার দিচ্ছেন, এখানে সাবজেক্ট দিচ্ছেন, এখানে সিলেক্টেড কোর্স দিচ্ছেন। লাইক ধরুন আমি এখানে বললাম, যেমন বাংলা বলছিলাম আমি, 301 লিখলাম, এখানে লিখলাম বেঙ্গলি, এখানে লিখলাম বেঙ্গলির জন্যই আমি সিলেক্ট হয়েছি, বোঝা গেল? এইভাবে জাস্ট আপনি ফর্মটা ফিল আপ করলেন। কারণ একটা স্টুডেন্টস অনেক কটা সাবজেক্টে, লাইক হিস্ট্রি স্টুডেন্টসটা আর্কিওলজি অ্যাপ্লাই করেছে, হিস্ট্রি অ্যাপ্লাই করেছে, এবার ধরুন সে আর্কিওলজি চান্স পেলো, তাহলে সে আর্কিওলজি লিখলো, সে হিস্ট্রিতে চান্স পেলো তাহলে হিস্ট্রি লিখলো, বা সে যেটা করতে ইচ্ছুক। তার পরবর্তী এখানে চলে এলো ডেট এবং প্লেস আপনি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ আপনি ধরুন এখানে লিখে দিলেন কলকাতা, বা আপনি যেখানে থাকছেন বর্তমানে সেটা লিখে দিলেন, এখানে আপনি আপনার ডেট দিয়ে দিলেন, লাইক 3 তারিখ দিলেন ধরুন। এখানে দেখুন, এখানে প্রথমত আপনার নিজের ফুল সিগনেচার, এখানে ফুল নেম, এই ফুল নেমটা বড় হাতে লিখবেন, ব্লক লেটারে লিখবেন, ধরুন আমি এইভাবে লিখলাম এস এ এন কে এইচ এ, এভাবে ব্লক লেটার এখানে লিখলাম সে, এবং এখানে আপনি সিগনেচার করছেন যেরকম নর্মাল সিগনেচার করে থাকেন, এবং সিগনেচারটা কিন্তু ফুল করবেন, শর্ট সিগনেচার করবেন না। তারপরবর্তী এখানে আপনার বাবার বা মা বা পেরেন্টস যিনি রয়েছে, যার নামটা গার্জেন হিসাবে রয়েছে, তো সে রেসপেক্টে পেরেন্টসের নাম এবং পেরেন্টসের ফুল সিগনেচারটা আপনাকে করতে হবে। এটা আপনাকে কিন্তু লগ ইন করে আপনাকে কিন্তু কালকে, অর্থাৎ সিলেকশন লিস্ট চলে আসার পরবর্তী এগুলো কিন্তু আপলোড করতে হয়। তার ফলে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এমনি সিলেকশন লিস্ট আসার পরবর্তী আমি আপনাদের দেখিয়ে দেবো যে সিলেকশন লিস্টে কীরকম কী নাম এলো। আচ্ছা, এবার হচ্ছে অনেক স্টুডেন্টস যারা যে কলেজেও ভর্তি হবে, যেমন দেখুন আমি একটা কলেজ শেয়ার করছি, এটা হচ্ছে ফকিরচাঁদ কলেজ, তো এখানে অনেক কটা সাবজেক্ট আছে। এখানে আপনি বর্তমানে ধরুন আজকের বা প্রথমত এখানে ইউজি, পিজি, বিএড সব আছে, তার ফলে এখানে দেখুন পিজির জন্য রয়েছে। অনেক অনেক কলেজে এরকম পাবেন, আপনি ধরুন ওপেন করার পর এরকম একটা ট্যাব ওপেন হবে,
এরকম পিজি অ্যাডমিশন 2023 বলে লেখা থাকবে, জাস্ট ওই ট্যাবটাকে ওপেন করতে হয়। ওপেন করার পরবর্তী আপনার কাছে এরকম অ্যাপ্লিকেশান নাম্বার, অর্থাৎ 24 দিয়ে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটা চায়, সেটা দিয়ে নেক্সট করার পরবর্তী আপনার কাছে টোটাল আপনার ডিটেলসগুলো দেখায় এবং সেখানে আপনার পেমেন্টটা করতে হয়। বোঝা গেল? তার ফলে এই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা খুব, যারা বিশেষ করে কলেজে ভর্তি হচ্ছে পিজির জন্য, যেমন ধরুন ফকিরচাঁদ কলেজ, এরা কিন্তু একটা রেজিস্ট্রেশন করায়। এখানে যেটা করতে হবে আপনাকে, এটা এখন করলে কিন্তু হবে না, এরা সিলেকশন লিস্ট আসবে, নাম আসবে, তারপরেই হবে। তো পিজি গাইডলাইন্সে এরকম আপনি ধরুন পিজি গাইডলাইন্সে আমি ক্লিক করলাম, যেহেতু আমি পিজির জন্য এগুলো আমি আই হেয়ারবাইগুলো সব করে দিলাম ফকিরচাঁদ কলেজে। জাস্ট আপনি মানে কলেজ ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন প্রত্যেকটা। এখানে দেখুন প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে ফর্ম নাম্বার। এই ফর্ম নাম্বারটা আপনার, অর্থাৎ যে আপনি সিলেকশন হয়েছেন ফকিরচাঁদ কলেজের জন্য, তার জন্য আপনার তো ফর্ম নাম্বারটা, যেটা আমি বললাম 24 দিয়ে শুরু হবে, ফর্ম নাম্বারটা দিয়ে এখানে করতে হবে আপনাকে অ্যাপ্লাই। বোঝা গেল? এর পরবর্তী আপনার এখানে সেশন চলে এসছে 23-24, এখানে আপনি আপনার কোর্স সিলেক্ট করছেন, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, যে কোর্সটা ফকিরচাঁদ কলেজে আপনি চান্স পেয়েছেন। তার পরবর্তী আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনার লাস্ট নেম দিতে হবে, তার পরবর্তী আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এগুলো একদম এক্স্যাক্ট দেবেন, যেটা আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের সময় আপনি অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম ফিল আপে যা যা লিখেছিলেন সেগুলোই দেবেন। মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, তারপরে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ড দুটো দিতে হবে। দেওয়ার পর তার পরবর্তী এই যে এই তারপরে এই যে আই হ্যাভ প্রোভাইড আই অ্যাকনোলেজড বলে সাবমিট করতে হবে। বোঝা গেল? এইভাবে আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হচ্ছে। এবার যেটা করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে, কারণ আপনার আইডি পাসওয়ার্ড চলে এসছে, এবার আপনাকে লগ ইন করে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ যে প্রসিডিউর আপনারা কলেজে সে সময় ভর্তি হয়েছিল, এই যে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে এখানে সেশানে যাবেন, সেশানে 23-24 গেলাম, সিলেক্ট প্রোগ্রাম, ধরুন আমি পিজি লিখলাম, রেজিস্ট্রেশন কোড এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করে পেমেন্ট করতে হবে। তো বিশাল বড় বিশাল ভাগ জানাচ্ছি। এবং এই আর আচ্ছা আরেকটা দিক বলে দিই আমি, কলেজের ফিসগুলো এই এখান থেকে আপনারা কিন্তু কলেজের ফিসটাও পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যেমন এখন দেখুন ইউজি ফি স্ট্রাকচার রয়েছে, এখানে আপনি পিজির ফি স্ট্রাকচার পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনার পেমেন্টগুলো করতে হচ্ছে। তো বিশাল বড় বিশাল ভাগ জানাচ্ছি। তো অনেক কটা আপডেট শেয়ার করে দিলাম আগামীকালের জন্য, তো বিশাল বড় বেস্ট অফ লাক যাদের যাদের নাম এলো। আর আরেকটা বলে দিই, যাদের নাম আসছে না তাদের এতদিন মন খারাপ করে কিচ্ছু নেই, এরপর ফেজ টু অ্যাডমিশন চালু হবে, নতুন নতুন আবার আবেদনও শুরু হবে, কিন্তু অনেক ইউনিভার্সিটিতে তার আপডেটগুলো নিয়েও আসবো, সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।